রাশিয়া নিয়ন্ত্রিত ডনেটস্ক শহরে ইউক্রেনের বিমান হামলায় কমপক্ষে 27 জন নিহত হয়েছেন, হামলায় আহত হয়েছেন আরও অন্তত 25 জন। মস্কো সমর্থিত আঞ্চলিক নেতা ডেনিস পুশিলিন এই তথ্য নিশ্চিত করেছেন। বেসামরিক জনগণের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে এই ঘটনার নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়া 2022 সালের শেষ দিকে ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণে যে চারটি অঞ্চল নিজেদের দখলে নিয়েছিল তার একটি হচ্ছে ডনেটস্ক। রাশিয়ার এই অঞ্চল দখলকে জাতিসংঘ সাধারণ পরিষদের বেশিরভাগ দেশই অবৈধ বলে নিন্দা করেছে। চারটি অঞ্চলের কোনোটি পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে নেই। ডনেটস্কে শনিবার ভয়াবহ বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ডনেটস্কের রাশিয়া নিযুক্ত আঞ্চলিক প্রধান ডেনিস পুশিলিন রোববার এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। পুশিলিন জানান, নগরীটিতে ইউক্রেনের গোলাবর্ষণ হয়েছে। এই বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। প্রত্যক্ষদর্শী স্থানীয় এই বাসিন্দা জানান, মাথার উপর দিয়ে গোলা আসতে দেখে প্রাণ বাঁচাতে বাজারের একটি দোকানে লুকিয়ে পড়েন। তিনি আরও জানান, হামলার পর তিনি ধোঁয়া উঠতে দেখেন এবং মানুষের চিৎকার শোনেন। ঘটনাস্থলে ধারণ করা ছবি ও ভিডিওতে মানুষজনকে কাঁদতে দেখা গেছে, যাদের কেউ কেউ বলেছে তারা তাদের স্বজন হারিয়েছেন। নগরীর একটি বাজারের কাছে বরফের ওপর রক্তমাখা মরদেহ পড়েছিল। পুশিলিন বলেছেন, ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা কাজ করছে এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা হামলায় ব্যবহৃত অস্ত্রের অংশবিশেষ সংগ্রহ করার চেষ্টা করছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে ইউক্রেন বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে, যা বর্বরোচিত সন্ত্রাসী হামলা বলে এর নিন্দা জানায় রুশ কর্তৃপক্ষ। রিজওয়ান কাদের, TBN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।